পিটারডিহাসকে তুলে নেওয়া হয়। অন্য কথা যদি বলা হয়, পেপারে বিভিন্ন রকম আসছে, তিনি এখান থেকে পালিয়ে গিয়েছেন কিংবা তিনি এখান থেকে সটকে পড়েছেন, এখান থেকে অবস্থা বেগতিক দেখে দূরে সরে গিয়েছেন। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। মার্কিন রাষ্ট্রদূত ফিটার হাসকে নিয়ে বোমা ফাটিয়েছেন ভারতীয় সাবেক রাষ্ট্রদূত, যে ফিটার হাস পালিয়েছিলেন ভারতের ভয়ে বাংলাদেশ থেকে, এই নির্বাচন নিয়ে বোমা ফাটিয়েছেন। এই বিষয় নিয়ে অনেক তথ্য আছে আজকের নিউজ জুড়ে, গোলাম মাওলার উনি অনেক তথ্য দিয়েছে, খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও, আমরা কথা বলাবো না, চলে যাব স্ক্রিনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জনাব পিটার ডি হাসকে নিয়ে একটার পর একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে চলেছে, এবং বাংলাদেশের কোনো রাষ্ট্রদূত তার মতো এতটা সম্মান এবং এতটা মর্যাদা এবং মানুষের ভালোবাসা এবং আশা আকাঙ্ক্ষার যে সর্বোচ্চ পর্যায়, সেই পর্যায়ে তিনি যেভাবে পৌঁছে গিয়েছিলেন জানুয়ারি মাসের 7 তারিখের আগ পর্যন্ত, এটি রীতিমতো বিস্ময়কর। যদি কেউ অনাগত দিনে তিনি বিজয়ী হতেন, তাহলে তাকে দ্বিতীয় মহাযুদ্ধের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাংলাদেশের প্রেক্ষাপটে অথবা বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের মহানায়ক হিসেবে অভিহিত করা হতো। 18 কোটি মানুষের হৃদয়ে তিনি যেভাবে অল্প কিছু লোকের মনে বিরক্তি, কম্পন এবং ঘৃণার উদ্রেক করেছিলেন, আর বাকি সব মানুষের হৃদয়ে তিনি দেবতার আসনে বসেছিলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে তার যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকেও তিনি সন্তুষ্ট করেছিলেন, এবং তার ব্যাপারে বেশ কয়েকবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছিল যে তার কর্মকাণ্ডের ব্যাপারে আমেরিকা খুশি এবং আমেরিকা বেখবর নন, এবং ঢাকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। অর্থাৎ মিস্টার পিটার ডিহাস বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন, জামাতের নেতাদের সঙ্গে বৈঠক করছেন, পুলিশের হেডকোয়ার্টারে চলে যাচ্ছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে যাচ্ছেন, অবাধ, মানে বাংলাদেশের একেবারে সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির মতো, মানে এটা রাষ্ট্রীয় ক্ষমতা নয়, যেটিকে বলা হয় জনগণের ম্যান্ডেট সম্বলিত যখন কোনো জননেতা মানুষের মনে যে আস্থা এবং বিশ্বাস সৃষ্টি করে, এবং সেই আস্থা বিশ্বাস নিয়ে সে যখন কোনো সরকারি অফিসে যায়, তখন মানুষের সে ভালোবাসার কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেভাবে তাকে সম্মানিত করে, মিস্টার পিটার ডি হাসও তদ্রূপ সম্মানিত ছিলেন 7 তারিখ থেকে। তো 7 তারিখের আগে তিনি হঠাৎ করে লাপাত্তা হয়ে যান, কোথায় গেলেন, কেন গেলেন, কিভাবে গেলেন তিনিও বলেননি, আমরাও জানি না। তো আমরা হয়তো বিভিন্ন রকম ইতিবাচক যারা তাকে নিয়ে চিন্তা ভাবনা করেছি, তারা মনে করেছিলাম যে তিনি হয়তো আওয়ামী লীগকে একটা সুযোগ দিচ্ছেন যে তারা জলাক, নিজেদের জালে ভীষণভাবে জড়িয়ে পড়ুক, যাতে করে নির্বাচনটা যদি হয়ে যায় তখন তথ্য প্রমাণ উপাত্ত সহ আওয়ামী লীগকে গলা টিপে ধরা যাবে প্রমাণসহ। যেমন এখন অর্থাৎ 7 তারিখের আগে মিস্টার পিটার ডি হাস যে কথা বলছেন, ওটি নিয়ে আওয়ামী লীগের বিতর্ক হলো যে আমাদেরকে তো সুযোগই দেওয়া হয়নি, আমরা যে একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারি, অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারি, বা বিএনপি জামাত ছাড়াও যে একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন হতে পারে যেখানে 70 ভাগ ভোটাররা আসতে পারে, এই সুযোগটি তো আমাদেরকে দিতে হবে। তো সেই সুযোগটি নির্বিঘ্নে দেওয়ার জন্য মিস্টার পিটার ডি হাস ওই সময়টাতে সিঙ্গাপুরে ছিলেন, কেউ বলেন দিল্লিতে ছিলেন, কেউ বলেন তিনি আমেরিকাতে গিয়েছিলেন। বাস্তবত মূলত আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের যে বাস্তবতা, সেই বাস্তবতা তিনি উপলব্ধি করার জন্য, যদি আওয়ামী লীগ সত্যি জনগণের অংশগ্রহণমূলক একটি নির্বাচন করতে পারত, যদি 70 ভাগ ভোটার হতো, অংশগ্রহণমূলক হতো, তাহলে আমেরিকা চিন্তা ভাবনা করতো যে তারা বিএনপিকে নিয়ে যে মাতামাতি করছে সেটি ঠিক নয়। দ্বিতীয়ত যেটি করেছে, অর্থাৎ দামি নির্বাচনের নামে যে আশঙ্কা করা হয়েছিল, বাস্তবে তার সাথে আরও বহু গুণ বেশি অন্যায় হয়েছে, অপকর্ম হয়েছে, জাল হয়েছে, জালিয়াতি হয়েছে, সন্ত্রাস হয়েছে, এবং পুরো গণতান্ত্রিক যে বিধিবিধান ব্যবস্থা, এই বিধি ব্যবস্থা সর্বনাশ করা হয়েছে। তো এটিকে তথ্য উপাত্ত কাগজে কলমে প্রমাণ করার জন্য অনাগত দিনে মিস্টার পিটার ডি হাস কাজ করছেন। তো এভাবে নির্বাচন হয়ে গেল, সরকার শপথ নিল, পিটার ডি হাস এলেন, এবং তিনি এসে অনেকটা ভাবলেশহীনভাবে বঙ্গভবনে গেলেন, মন্ত্রিপরিষদের অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকলেন, আরও নানা রকম তার যে চাল চলন।
তো এটা নিয়েও আবার মানুষ দ্বিধা বিভক্ত হয়ে গেল যে তিনি কি আসলে সরকারের পক্ষ হয়ে ইতিপূর্বে বিএনপিকে বিভ্রান্ত করেছে, বিএনপিকে গাছে উঠিয়েছে, নাকি তিনি এখন কি করছেন, এসব নিয়ে যখন মানুষ সন্দেহ প্রকাশ করছে, ঠিক সেই সময়টিতে তিনি আমরা যারা তার পক্ষে কথাবার্তা বলেছি তারা বলার চেষ্টা করলাম যে যেহেতু তিনি একটি প্রোটোকলের অধীনে কাজ করেন রাষ্ট্রদূত, তাকে তো রাষ্ট্র অনুষ্ঠানে যেতে হবে। আসলে আওয়ামী লীগের পক্ষে যা করার এটি আমেরিকা করবে এবং সিদ্ধান্ত আলটিমেটলি নেওয়া হয়ে গেছে, এই হবে ও হবে হ্যাং হবে ত্যাং হবে ইত্যাদি অনেক কিছু। তো কিছুই যখন হচ্ছে না, যেখানে 24 ঘন্টার মধ্যে কোনো একটি দেশে যখন আমেরিকার মতের বিরুদ্ধে কোনো কিছু হয় আমেরিকা 24 ঘন্টার মধ্যে অ্যাকশনে যায়, সেখানে 7 তারিখে যে নির্বাচনটি হলো, 8 তারিখে জানুয়ারি মাসে 8 তারিখে আমেরিকার কোনো সিদ্ধান্তের আশায় যারা ছিলেন তারা জানুয়ারি মাসে হতাশার সাগরে নিমজ্জিত হলেন, ফেব্রুয়ারি মাসে হতাশার সাগরে নিমজ্জিত হলেন, মার্চ মাস এখন যায়। এখন এই মার্চ মাসে এসে যারা মিস্টার পিটার ডি হাসের পক্ষে ছিলেন, বাংলাদেশে কথা বলতেন, এদের এখন ইজ্জতের যে চাকা এটি পাংচার হয়ে গিয়েছে, তাদের যে বেলুন এই বেলুন ফুটো হয়ে গেছে, তারা এখন কথা বলতে পারছেন না। অন্যদিকে মিস্টার পিটার ডি হাস তিনি নিজেও সম্ভবত বিব্রতের কারণ হলো তার কোনো সচরাচর মুভমেন্ট কোথাও নেই, বিরোধী দলেও নেই সরকারি দলেও নেই, এত ইফতার পার্টিগুলো হচ্ছে সেখানে তাকে কেউ দাওয়াত করছে কিনা বলতে পারবো না, তবে দাওয়াত যদি করে থাকে তিনি সেখানে আসার মতো পরিবেশ প্রতিবেশ তিনি বা ব্রিটিশ রাষ্ট্রদূত যিনি আছেন তিনি অথবা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, বিশ্বব্যাংকের যারা কূটনীতিবিদ ছিলেন, IMF-এর যারা কর্মকর্তা ছিলেন বাংলাদেশে, যারা একটা সিন্ডিকেট করে জানুয়ারি মাসের 7 তারিখের আগ পর্যন্ত যে কাজগুলো করেছেন সেই কাজের যে ফলাফল সেটি দেখাতে না পারার কারণে এখন এই সমাজ আর তাদেরকে গ্রহণ করছে না, তাদের চেহারা দেখতে চাচ্ছে না। তো এই পুরো বিষয়টা নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম নয়া দিগন্তে, এবং মিস্টার পিটার ডিহাসকে জানেন যে তাকে নিয়ে জনগণ কী চিন্তাভাবনা করছে, এই বিষয়টি নিয়ে লেখার পর সম্ভবত তিনি সেটি পড়েছেন এবং তারপরই তিনি একটা লেখা লিখেছেন সমস্ত পত্রপত্রিকাগুলোতে তার সেই লেখাগুলো প্রকাশিত হয়েছে। লেখাটার মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে আমেরিকা তার অবস্থান থেকে সরেনি এবং আমেরিকা যে প্রয়াত রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন তার একটি বক্তব্য যে সম্ভাবনা এবং সৌভাগ্য প্রতিদিনই আসে, আজ না হয় কাল, এবং এটি আসতে পারে যে কোনো সময়, যদি মানুষ জীবিত থাকে ততক্ষণ পর্যন্ত তার সম্ভাবনা থাকে। এই কথা দিয়ে তিনি বোঝাতে চাচ্ছেন যে আমেরিকার যে সিদ্ধান্ত এটি আজও আসতে পারে কালও আসতে পারে, এখানে হতাশ হওয়ার কিছু নেই। কিন্তু এই যে তার এই বক্তব্য, এই বক্তব্য দেওয়ার কয়েকদিন পরেই দেখা গেল যে ভারতের একটা থিঙ্ক ট্যাঙ্ক, আপনি তো জানেন যে ভারতের যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা এটা অনেকটা আমেরিকার মতোই, আমেরিকাতে যেমন ব্যবসায়ীরা বুদ্ধিজীবীরা তারপর সিভিল সোসাইটি বলে যেটা নাগরিক সমাজ এমনকি বিদেশি রাষ্ট্রগুলো সেখানকার অভ্যন্তরীণ রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন সৌদি আরবিয়া ইসরায়েল আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মেক্সিকো কানাডা সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ভারত ইদানিং আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে অত্যন্ত শক্তিশালী একটি পক্ষ। তো সেই দিক থেকে ভারতেও এখন ওই বিধি ব্যবস্থাগুলো গড়ে উঠেছে, সেখানে মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ে যত কথাই বলুক না কেন তাদের মিলিটারি যে কলাকৌশল যুদ্ধ ইত্যাদি প্রায় সব কিছুই তাদের একটা থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ আছে, সরকারের নিয়োজিত থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ আছে, সেখানে সামরিক আমলা বেসামরিক আমলা রাষ্ট্রদূত তাদেরকে দিয়ে বিভিন্ন গ্রুপ উপগ্রুপ সাব কমিটি রয়েছে, তারা NGO হিসেবে বা কোনো প্রতিষ্ঠান হিসেবে কাজ করে কিন্তু মূলত তারা চলে রয়ের টাকায়। তো এমনি একটি থিঙ্ক ট্যাঙ্ক অতি সম্প্রতি বাংলাদেশে এসে গেছেন, সেই থিঙ্ক ট্যাঙ্কের দুজন খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশে, একজন বিনা স্বীকৃতি আমরা সবাই তাকে চিনি, আর একজন এই মুহূর্তে আমার নাম আসছে না, নাম মনে আসছে না, কিন্তু সেই ভদ্রলোক কলকাতার ভদ্রলোক বাংলা বলেন, আমার সাথে খুব ভালো ব্যক্তিগত সম্পর্ক ছিলেন ওনার সঙ্গে আর কি, সম্ভবত পিনাকরঞ্জন। তো এই থিঙ্ক ট্যাঙ্কের যিনি বাঙালি ভদ্রলোক রাষ্ট্রদূত ছিলেন তিনি যেটি বলেছেন মিস্টার পিটার ডি হাসকে নিয়ে, এটি আজকে কিন্তু শিরোনাম করেছি, এটি আমেরিকার জন্য খুবই লজ্জাজনক চপেটাঘাত, মিস্টার পিটার ডি হাসের জন্য একেবারে অবমাননাকর,
এসে ভদ্রলোককে আর বেশি কথা বলে অপমান করা লাগে না। তিনি যেটি বলছিলেন যে মিস্টার পিটার ডিহাস, তার ভাষা ছিল তুচ্ছ এবং তাচ্ছিল্য ভরা, তার ভাষায় ক্লেদ ছিল, ক্ষোভ ছিল এবং এক ধরনের উন্নাসিকতা ছিল, অহংবোধ ছিল, বিজয়ীর অহংকার। তিনি মিস্টার পিটার ডিহাসকে নিয়ে বলেছেন যে তিনি বেশ ফুসফাস করছিলেন বা তিনি খুব বেশি ডাটফাট দেখাচ্ছিলেন এবং বাংলাদেশে যে কোনো কিছু তার হুকুমের বাইরে হয় না এরকম একটা ভাবসাব দেখিয়ে তিনি আজ বিএনপির লোক, আল আওয়ামী লীগের লোক, পরশুদিন অমুক লোক, একবার তাদের কাছে যান, কখনো কখনো তার কাছে কাউকে ডেকে পাঠান। তো এরকম নিয়ে তিনি যে কাজকর্মগুলো করছিলেন এটি ভারতে ভালো লাগেনি। ভারতে এই বিষয়টি খুব শক্ত অবস্থানে পৌঁছে গিয়ে ওয়াশিংটনকে কড়া বার্তা দেয় এবং সেই ওয়াশিংটনের কড়া বার্তার ফলেই ভয় পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে খুশি করার জন্য, রাজি করার জন্য তারা মিস্টার পিটার ডিহাসকে ঢাকা থেকে সরিয়ে নেয়। অন্য কথা যদি বলা হয়, পিটার ডিহাসকে তুলে নেওয়া হয়। অন্য কথা যদি বলা হয়, পেপারে বিভিন্ন রকম আসছে তিনি এখান থেকে পালিয়ে গিয়েছেন কিংবা তিনি এখান থেকে সটকে পড়েছেন, এখান থেকে অবস্থা বেগতিক দেখে দূরে সরে গিয়েছেন, এই সমস্ত কথাবার্তা পেপার পত্রিকায় ছাপা হচ্ছে। এটা নিয়ে পিটার ডিহাসের পক্ষ থেকে এখন কোনো বক্তব্য আসেনি, আমেরিকার থেকে কোনো বক্তব্য আসেনি, কিন্তু বাংলাদেশে এটা নিয়ে কিন্তু নিদারুণ সমালোচনা হচ্ছে যে এই যদি হয় পিটার ডিহাসের অবস্থা, যেখানে ভারতের কথার বাইরে তিনি বাংলাদেশে নড়তে পারেন নাই, ভারতের হুকুমের বাইরে তিনি থাকতে পারেননি এবং ভারতের বিরাগ ভাজন না হওয়ার জন্য আমেরিকা তাকে নির্বাচনের সময় এখান থেকে সরিয়ে নিয়েছে, এই যদি হয় বাস্তবিকতা, এবং এটি একজন রাষ্ট্রদূত, ভারতীয় রাষ্ট্রদূত বাংলাদেশে বলেছেন, সাবেক রাষ্ট্রদূত, এটা যেন তেন কথা নয়, তাই যদি হয় বাস্তবতা, তাহলে যারা পিটার ডিহাসকে কেন্দ্র করে আমরা যারা খুব বড় স্বপ্ন দেখেছি, আমরা কেউ তাকে আব্বা ডাকার চেষ্টা করেছি, কেউ তাকে ভগবান ডাকার চেষ্টা করেছি, কেউ তাকে অবতার ভাবার চেষ্টা করেছি, এখন আমরা বলেন তো কী করব, আমরা মানে এই অবস্থাতে আমাদের আসলে বক্তব্য কী হওয়া উচিত? আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, গোলাম মোল্লার উনিশে অনেক আলোচনা করেছে, অনেক তত্ত্ব দিয়েছে। মার্কিন রাষ্ট্রদূত ফিটেরহাস সে পালিয়েছিলেন ভারতের ভয়ে, এমনই বোমা ফাটিয়েছেন ভারতীয় সাবেক রাষ্ট্রদূত, এই বিষয় নিয়ে অনেক আলোচনা করেছে, অনেক তথ্য দিয়েছে, সেটা আপনারা সকলে দেখতে পেয়েছেন। সম্মানিত দর্শক, আপনাদের কি মতামত মার্কিন রাষ্ট্রদূত ফিটেরহাসকে নিয়ে অবশ্যই মেসেজ করে জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।